হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে পি এবং কিউ এর একটা সহ সমীকরণ দেওয়া আছে এবং তাদেরকে আমাকে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে বলা হচ্ছে। তো দেখো, এটা সমাধান করার জন্য আমাদেরকে আমরা প্রথম যে সমীকরণটা দেখো, তাতে আছে শুধু পি প্লাস টু, এবং সেকেন্ড সমীকরণে দেখো আছে সিক্স ইন্টু পি প্লাস টু। ওকে, তো আমরা এখানে কি করব, এই অংশটাকে একই করে দুটো সমীকরণ থেকেই কেটে দেব। তো আমরা এই প্রথম সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তো আমাদের কাজ হবে প্রথম সমীকরণের সঙ্গে আমরা 6 দিয়ে গুণ করে দেব। প্রথমে আমরা প্রথম সমীকরণের সঙ্গে 6 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা কি পাবো দেখো, সিক্স পি প্লাস টু প্লাস, যেহেতু 6 দিয়ে গুণ হয়েছে তাহলে এখানে আসবে 12 বাই কিউ মাইনাস 2 ইকুয়াল টু 18। এটাকে আমরা নাম দিয়েছি 3, এবং এখান থেকে আমাদের এবারে কাজ কি হবে না, 3 মাইনাস 2 করা। ঠিক আছে, দেখো এটা তো 3 ছিল, তো 2 আমরা যেটা নাম দিয়েছি সেটাকে আমরা যদি লিখি 6 ইন্টু পি প্লাস 2 মাইনাস 5 বাই কিউ মাইনাস 2 ইকুয়াল টু 1, এটা আমাদের কথা ছিল 2 নম্বর। তো আমরা এখানে বিয়োগ করছি, তাহলে দেখো এখানে মাইনাস সাইন আসবে, এখানে প্লাস সাইন আসবে, এবং এখানেও মাইনাস সাইন আসবে। তাহলে দেখো এই অংশগুলো কেটে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, 12 বাই কিউ মাইনাস 2 প্লাস 5 বাই কিউ মাইনাস 2 ইকুয়াল টু আসবে 18 মাইনাস 1, আর 18 মাইনাস 1 মানে আমরা কত জানি, 17 হবে। তাহলে এখান থেকে এরপরে আমরা কি করব না, এখান থেকে দেখো 1 বাই কিউ মাইনাস 2 আমরা কমন নিয়ে নেব, দিলে আমাদের ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 5 12 প্লাস 5, এটা সমান আমাদের কত আসবে, 17। তাহলে এখান থেকে আমরা 1 বাই কিউ মাইনাস 2, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা কত পাবো, এটা ইন্টু 17, এটা সমান 17। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি 1 বাই কিউ মাইনাস 2 যদি রাখি, তাহলে ডান দিকে আমাদের হয়ে যাবে 17 বাই 17, তো এটা কেটে গিয়ে আমাদের 1 চলে আসলো। তাহলে আমরা এবারে যদি কোনাকুনি গুণ করে দিই, আমরা কি পাবো যে কিউ মাইনাস টুর মান 1। তাহলে এখান থেকে আমরা কিউ এর মান কত পেয়ে যাবো না, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ওকে, তাহলে আমরা এখান থেকে কিউ এর মান পেয়ে গেলাম 3। তো এরপরে আমাদেরকে পি এর মান বের করতে হবে, যে কোনো একটা সমীকরণে আমরা কিউ এর মান বসিয়ে দিলে পি এর মান পাবো। তো আমরা এখানে কি করছি, 1 নম্বর সমীকরণে কিউ ইকুয়াল টু 3 পুট করে দিচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ আমাদের কী ছিল, পি প্লাস টু প্লাস 2 বাই কিউর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে এখানে 3 মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, পি প্লাস টু প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে আসছে পি প্লাস 4 ইকুয়াল টু 3। তাহলে আমরা এখান থেকে পি এর মান পেয়ে যাব 3 মাইনাস 4 ইকুয়াল টু -1, অর্থাৎ পি এর মান আমরা পেয়ে যাচ্ছি -1। তাহলে আমাদের এখানে যে সমাধানটা আমরা আলটিমেটলি পেলাম সেটা হলো পি ইকুয়াল টু -1 এবং কিউ ইকুয়াল টু 3। ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।